নমস্কার, আমি ইন্দ্রাণী হালদার। আজ শ্রীময়ীর লাস্ট ডে শুটিং, আর কয়েকটি শর্ট পরেই আর আমি কোনোদিন শ্রীময়ী সাজব না। এই কথাটা ভেবে মনটা একটু খারাপই বলতে পারেন। আসলে গত 3 বছর ধরে এই সেটে আমার প্রত্যেকটা সহশিল্পী, আমার টেকনিশিয়ান্স, তাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত কাটানোর একটা অভ্যেস আমার হয়ে গেছিল। কিন্তু যাই হোক, সব কিছুরই একটা শেষ আছে। তবে আজ শেষ পর্বে আমার বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের রাইটার শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়কে, এরকম একটা অসাধারণ গল্প লেখার জন্যে, স্টার জলসাকে, এবং আমাদের প্রডিউসার শ্রী শৈবাল ব্যানার্জিকে, আমার প্রথম ডিরেক্টর সুজিত পাইন, তারপর দিগন্ত, আর শ্রীময়ীর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মানে একদম শেষ পর্ব অবধি যে ডিরেক্টর ছিল তার নাম কৃষ্ণকান্ত নস্কর। অসাধারণ কাজ করেছে তিনজনই, সেই জন্যই শ্রীময়ী আপনাদের মনের মণিকোঠায় একটা জায়গা করে নিয়েছে। শ্রীময়ী শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু আমি আসবো আবার আপনাদের কাছে একটা নতুন রূপে। আপনারা এত বছর ধরে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, আশীর্বাদ করবেন যতদিন বাঁচব এইভাবেই যেন আনন্দ দিয়ে যেতে পারি আপনাদের। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শ্রীময়ী খুব স্যাড নোটে শেষ হয়েছে, সেই নিয়ে অনেকের অনেক বক্তব্য ছিল। ফেসবুকে অনেকে অনেক রকম পোস্ট দিয়েছেন ভালো মন্দ মিশিয়ে। ফেসবুকের কিছু কিছু মেয়েরা খুব সুন্দর করে পোস্ট করেছে শ্রীময়ী নিয়ে, তাদের নামগুলো সকলের নাম বলতে পারছি না, কিন্তু কয়েকটা নাম না বলে পারছি না, যারা প্রথম থেকে শুধু শ্রীময়ী নয়, গত 6 বছর ধরে কোয়েল চক্রবর্তী, অ্যাঞ্জেল রয়, আর যাদের যাদের নাম বললাম না তারা কিছু মনে করবেন না, আমার সবার কথা মনে আছে, শুভজিৎ, যারা নিয়মিত, কোয়েল তো গত 6 বছর ধরে আমার সমস্ত প্রজেক্ট নিয়েই সবসময় পোস্ট দেয়। ধন্যবাদ সকলকে, কেউ মন খারাপ করো না, সব কিছু শেষ আছে, আবার আসবো আমরা সব শিল্পীরা নতুন গল্পের নতুন রূপে। স্যাড মধ্যে শ্রীময়ী শেষ হয়েছে, তো সেই জন্য শ্রীময়ী শেষ হওয়ার পর তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা দেখে সকলের মন আনন্দে ভরে যাবে। শ্রীময়ীর জায়গায় আসবে আবার নতুন গল্প, নতুন চরিত্র, তাদেরও আশা করি আপনারা সবাই ভালোবাসবেন। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, ভালো থাকবেন সবাই, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। জয় জগন্নাথ।